মেদিনীপুরে এই মুহূর্তে জোর কদমে প্রচার চালাচ্ছেন অগ্নিমিত্রা পল। মেদিনীপুরে প্রচারে বিজেপি প্রার্থী সরব হলেন তৃণমূলের কোন্দল নিয়ে। কোনো সুবিধা পাননি গরিব মানুষরা, মুখ্যমন্ত্রীকে নিশানা অগ্নিমিত্রা পালের। দেখুন, প্রচার করছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল, আমি দেখাবো। এবং চলতে চলতে দিদি কীভাবে প্রচার করছেন আমি দিদির কাছ থেকে জানার চেষ্টা করবো, কথা বলার চেষ্টা করবো। দিদি কীভাবে প্রচার করছেন, কতটা সাড়া পাচ্ছেন? ভীষণ মানুষের ভালোবাসা, মানুষের ভরসা, শ্রদ্ধা, অফুরন্ত ভালোবাসা। দিদির তো কাজ অনেকটাই এগিয়ে রেখে গেছেন, তাহলে আপনার জন্য কি অনেকটা সুবিধা হচ্ছে দিদি কাজ করতে? তা নয়, আমাদের কী বলবো, 42টা আসনের মুখ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। আর অবশ্যই দিলীপ দা সাংগঠনিকভাবে অনেক কাজ এগিয়ে রেখে গেছে, লড়াই তো হবেই। জুন মালিয়া তারকা প্রার্থী, আপনিও তারকা প্রার্থী। জুন একসময় তারকা ছিলাম, এখন আর তারকা নেই। মানে এই তারকা ইমেজটাকে সরিয়ে রেখেই প্রচার চলছে? আমি তো তারকা বহুদিন আগেই তারকা থেকে সরে এসেছি। আমি তো গ্রাসরুটের মানুষের সঙ্গেই কাজ করি এবং ছিলাম একসময় তারকা। আর রাজনীতি করার জন্য, মানুষের সেবা করার জন্য তো তারকা হওয়ার দরকার হয় না। যদি প্রচার করতে গিয়ে কোথাও কোনো বাধা পাচ্ছেন বা কোনো ডিফিকাল্টিস ফেস করতে হচ্ছে? আমাকে কোনো বাধা দেবার তো কারোর ক্ষমতা নেই। মমতা ব্যানার্জিও আমাকে বাধা দিতে পারবে না। বাধা কে দেবে, এটা ভারতবর্ষ। আর ভোট হচ্ছে ভোট উৎসব, সবাই আনন্দ করবে, যে যে যাকে ইচ্ছে তাকে ভোট দেবে। কিন্তু বাধা দেবে, ভয় দেবে, দেখাবে, সেটা করছে আমার কার্যকর্তা। যারা গ্রাসরুটের কার্যকর্তা, যারা কর্মী, যারা মোদিজির সমর্থক, তাকে বাধা দেওয়া, তাকে ভয় দেখাবে। কীভাবে মোকাবিলা করবেন এই যে নিচু লেভেলের কর্মীদেরকে যেভাবে ভয় দেখানো হচ্ছে, ভাই যে পরিবেশ যেটা তৈরি করা হয় ভোটের আগে, কীভাবে মোকাবিলা করবেন, কর্মীদের মনোবল কীভাবে চাঙ্গা করবেন? দেখুন, কর্মীদের আমি বলেছি যে আমি তাদের পাশে আছি এবং আমার যা পাস্ট রেকর্ড আসানসোলে সেটা তো তারা জানে, এবং রাজ্যতেও যে আমি যে কোনো অন্যায়তে আমি প্রতিবাদ করি। সুতরাং এখানকার পুলিশ এখনও জানে কি না জানি না, যত তাড়াতাড়ি জেনে যায় ততটাই ভালো। যদি আমার কার্যকর্তাদের কোনো রকম কোনো প্রবলেম আসে, ডিস্টার্ব করা হয়, আমি সেটা কথা বলবো না। দিদি, দেব দুদিন আগে মঞ্চ থেকে বলেছেন যে তৃণমূলকে হারাতে পারে তৃণমূলই, তাহলে বড় বিপর্যয়ের আগেই কি এরকম একটা আশঙ্কা প্রকাশ গোষ্ঠী কন্দল নিয়ে? সে তো আছেই, গোষ্ঠী কন্দল তো তৃণমূলের মধ্যে আছে এবং সেটা তো প্রায়ই আমরা দেখছি। এখানকার যে প্রার্থী আমার অপোজিটে যিনি দাঁড়িয়েছেন, তার সামনেও সেদিনকে মারপিট হয়েছে। তো এটা তো প্রায় দিনই আমরা দেখতে পাই, বিভিন্ন জেলাতে এই ধরনের মারপিট হচ্ছে। আসলে পুরো জিনিসটাই যদি টাকা পয়সা ওরিয়েন্টেড হয় তাহলে এইগুলো হবেই। আর যদি এটা হয় যে না, আমি মানুষের কে কত সেবা করব, মানুষের পাশে কে কত দাঁড়াবো, তাহলে তখন সেটা বিজেপির মতো, সেটা তার ইন্টারেস্টটা অন্যদিকে থাকে। তৃণমূল হচ্ছে কমপ্লিটলি টাকা পয়সা ওরিয়েন্টেড, ব্যবসা ওরিয়েন্টেড একটা পার্টি। যদি শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে কেসিআরি সহ বিভিন্ন গ্রামাঞ্চলে যাচ্ছেন, প্রচার করছেন, বড় সমস্যা হচ্ছে কাঁচা বাড়ি। বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী আবাস যোজনা পায়নি লোকরা, একাধিক জায়গায় ক্ষোভ রয়েছে, আপনাকেও কি প্রশ্নের মুখে পড়তে হচ্ছে? বা মানুষের, সাধারণ মানুষকে যেগুলো বোঝানো হচ্ছিল শাসক দলের তরফে, সেগুলো নিয়ে তাদেরকে কি বলছেন? না, মানুষ তো, গরিব মানুষ তো বাড়ি পায়নি, বাড়ি বাথরুম মাননীয় প্রধানমন্ত্রী যা যা পাঠিয়েছে তারা পায়নি। কিন্তু তারা এটা জানেন যে পায়নি মুখ্যমন্ত্রী দেননি বলে। এটা এমন কারণ নয় যে বিজেপি তাদেরকে দিতে চায়নি, বাধা দিয়েছে, এটা এটা এটার কোনো সেই বিষয় না, সেটা সাধারণ মানুষ জানে। আমি তাদের সুখ দুঃখের কথা নিয়ে পার্লামেন্টে গিয়ে বলবো, এবং আমি ওই ধরনের কাজ করতে ভালোবাসি। আমার এই নোংরা রাজনীতি এইগুলো আমার ঠিক অতটা ভালো লাগে না। আমি পার্লামেন্টে যাব, কথা বলবো, মেদিনীপুরের জন্য কাজ আনবো, এটা আমার স্বপ্ন। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃণ্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। ইডি হেফাজতে রয়েছে শেখ শাহজাহান, জমি দখল থেকে শুরু করে মাদক পাচার, একাধিক কেলেঙ্কারিতে শাহজাহানের নাম রয়েছে। দফায় দফায় ইতিমধ্যে শাহজাহানকে জেরাও করা হচ্ছে। 48 ঘন্টা অন্তর অন্তর স্বাস্থ্য পরীক্ষা হবে শাহজাহানের। ইডি হেফাজতে শেখ শাহজাহান রয়েছে, আজও তার স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি তুলিকার কাছে। তুলিকা, আর কি আপডেট রয়েছে? দেখো,
পয়লা এপ্রিল যখন ইডি আদালতে পেশ করে শেখ শাহজাহানকে, তারপর তাকে নিজস্ব হেফাজত অর্থাৎ ইডি হেফাজতের আবেদন করা হয়, সেই আবেদন মঞ্জুর করা হয়। এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে ডিজির দপ্তরে রয়েছে শেখ শাহজাহান। গতকাল আমরা যেরকম দেখেছি যে দুপুরবেলা থেকে শেখ শাহজাহানকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজকে মেডিকেল টেস্টের জন্য, অর্থাৎ যেহেতু 48 ঘন্টা অন্তর অন্তর তার যে স্বাস্থ্য পরীক্ষা, যে কোনো অভিযুক্ত যদি তাকে গ্রেপ্তার করা হয় তার স্বাস্থ্য পরীক্ষা করাতে হয় এবং সেই অনুযায়ী আজকে ফের তাকে নিয়ে যাওয়া হবে জোকাই এসআই হাসপাতালে, সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং আবারও তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসার পর তার তাকে যে জিজ্ঞাসাবাদ পর্ব, সেই জেরা পর্ব কিন্তু চলবে। তার কারণ একাধিক যে অভিযোগ উঠেছে এবং একাধিক তথ্য প্রমাণ যে ইডির হাতে এসেছে, জমি দখল থেকে শুরু করে সিন্ডিকেট রাজ থেকে শুরু করে একাধিক বিষয়, যে কোটি কোটির যে কালো টাকা সে সাদা করেছে, যে জমি দখল করেছে সেই জমির মালিক কারা, আসল যে মালিক কারা সেটা খতিয়ে দেখার জন্য, সেটা বের করার জন্য কিন্তু শেখ শাহজাহানকে কিন্তু জিজ্ঞাসাবাদের অত্যন্ত প্রয়োজন রয়েছে। আর সে কারণে গতকাল তাকে বেশ কয়েকটি প্রশ্ন করা হয় যে যে জমি দখল করেছে তাদের আসল মালিককে, সেই ঘটনা যেরকম একদিকে সামনে আনতে চাইছে ইডির অফিসাররা, তার পাশাপাশি তার যে কোর টিম, মূলত 9 জনের একটা কোর টিম তার রয়েছে যেখানে দাঁড়িয়ে শেখ শাহজাহানের নির্দেশে, যে কোর টিমের তুমি কথা বলছিলে সেই কোর টিমই এই মুহূর্তে শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। ধন্যবাদ তুলিকা। দেখো মিন্দিরা, লোকসভা নির্বাচন একেবারে শিওরে, তো সেক্ষেত্রে প্রচার তো চলছে, হাই ভোল্টেজ প্রার্থী থেকে শুরু করে তারকা প্রার্থী প্রত্যেকেই প্রচার সারছেন, আর তার মধ্যে কিন্তু আবার গরম গরম কথাও শোনা যাচ্ছে। একেবারে দেখো আমরা যে ছবি সকাল থেকে দেখাচ্ছি, একদম বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী আমরা জানি পরিচিত মুখ দিলীপ ঘোষ, তিনি কিন্তু সরাসরি সকাল থেকে প্রচারে নেমে পড়ছেন, দেখা যাক সেই ছবি। এটা লোকসভা ভোট, আমি বলে দিচ্ছি, যারা লুটপাট করতে চায়, বদমাইশি করতে চায় তাদেরকে আমি বলতে এসেছি, প্রথম দিন বলে যাচ্ছি, জমানা পাল্টে গেছে, আমি কিন্তু দিলীপ ঘোষ, একদম সবাই জানে বাংলা, যারা গরিব মানুষের টাকা লুট করে বড় বড় বাড়ি গাড়ি করছে, বাড়ি গাড়ি ভোগ হবে না, জেলের ভাত খেতে হবে, সব শুরু হয়েছে। এই মুহূর্তে নজর রাখবো সরাসরি তাইওয়ানের দিকে, তাইওয়ানে ভূমিকম্পের খবর উঠে আসছে, ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ানের তাইপে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা জানা যাচ্ছে 7.2, অনেকটাই ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে তাইওয়ানে ভূমিকম্পের খবর এই মুহূর্তে উঠে আসছে, একেবারে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ভূমিকম্পে রিখটার স্কেলের যে তীব্রতা 7.2 বলেই জানা যাচ্ছে, ভূমিকম্পের পরেই জারি করা হয়েছে সতর্কতা, একেবারে লন্ডভন্ড হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এই মুহূর্তে ভূমিকম্পে রিখটার স্কেলের তীব্রতা তাইওয়ানের তাইপেতে 7.2, দেখতেই পাচ্ছেন কি তীব্রতা, একেবারে বাড়ির যে আসবাবপত্র কেঁপে উঠছে, একেবারে সেই ছবি সিলিং থেকে যে লাইট দেখতে পাওয়া যাচ্ছে সেই লাইট কেঁপে উঠছে, এছাড়াও যে আসবাবপত্র একেবারে সেই ছবি দেখা যাচ্ছে সরাসরি ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান, তাইওয়ানের তাইপেতে ভূমিকম্পে মাত্রা জানা যাচ্ছে 7.2। একেবারে সরাসরি এক্সক্লুসিভ ছবি আপনাদেরকে দেখাচ্ছি ভূমিকম্পের একেবারে তীব্রতা কি পরিমাণে ছিল তাইওয়ানের তাইপেতে, একবারে সরাসরি দেখুন বাড়িঘর দর পুরোপুরি হেলে গিয়েছে, রাস্তায় কি ছবি উঠে আসছে সেই ছবি একেবারে রিপাবলিকের সকাল সকাল এক্সক্লুসিভ, দেখতেই পাচ্ছেন বাড়ির একাংশ কিন্তু হেলে গিয়েছে ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান 7.2 রিখটার স্কেলে, এমনটাই জানা যাচ্ছে।